ক্রিকেটের আধুনিকায়নের সাথে সাথে বেশ বদলে গেছে টেস্ট ক্রিকেটও। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সবচেয়ে পুরনো ফরম্যাটের বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়। এর মধ্যে একটি ছিল জার্সির পিছনে নাম এবং নম্বরের প্রচলন। এতদিন যাবত সীমিত ওভারের ক্রিকেটে খেলোয়াড়দের জার্সির পিছনে নাম এবং নম্বর ব্যবহারের প্রচলন থাকলেও এমনটি ছিল না টেস্ট ক্রিকেটে। তবে অনেক ক্রিকেট বোদ্ধাই দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছিলেন সাদা পোশাকেও নাম নম্বরের ব্যবহার জরুরি। তাদের দাবি মেনে ICC টেস্ট ক্রিকেটেও জার্সির নম্বর এবং খেলোয়াড়ের নাম যুক্ত করার নিয়ম করে। টেস্ট জার্সিতে নাম এবং নম্বর দেখা যাচ্ছে দ্বাদশ বিশ্বকাপের পর থেকে। ওয়ানডে বিশ্বকাপের পর শুরু হয়েছে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের অংশ হয়েই সব দল গায়ে জড়াচ্ছে নাম নম্বর সম্বলিত সাদা জার্সি। তারই ধারাবাহিকতায় এবার উন্মোচিত হল বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ জার্সিও। 5ই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অবশ্য এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়ন যাত্রা শুরু হবে চলতি বছরের শেষের দিকে ভারত সফরে। তবে অন্যান্য দলগুলো যখন জার্সির পিছনে নাম নম্বর ব্যবহার করছে, বাংলাদেশেই বা পিছিয়ে থাকবে কেন? আর তাই মঙ্গলবার টাইগারদের নতুন জার্সি উন্মোচন করা হয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারত আর ওয়েস্ট ইন্ডিজের পর টাইগারদের টেস্ট জার্সির পিছনেও শোভা পেল খেলোয়াড়ের নাম এবং নম্বর। জানিয়ে রাখা ভালো, অন্যান্য দল ICC টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে নাম ও নম্বর অলা জার্সি পরা শুরু করলেও বাংলাদেশ আসন্ন আফগানিস্তান টেস্টেই গায়ে জড়াবে এই জার্সি। আর এই নাম এবং নম্বর অলা জার্সি উন্মোচন অনুষ্ঠানের পর দেখা হয়ে গেল সাকিব আল হাসান আর আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে এ সময় অনুশীলন করছিল আফগানিস্তান ক্রিকেট দল। সে সময় দূর থেকে সাকিব আল হাসানকে দেখতে পেলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। আর তখনই তিনি তড়িঘড়ি করে এসে সাকিব আল হাসানের সাথে হাত মেলালেন এবং অনেকক্ষণ তাদের হাস্যোজ্জ্বল দেখা গেল এবং তারা অনেক দুষ্টুমিতে মেতে উঠলেন। জানিয়ে রাখা ভালো, রশিদ খান এবং সাকিব আল হাসান দুজনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে থাকেন। আর এই সময় তাদের মধ্যে একটা দারুণ সখ্যতা গড়ে ওঠে। IPL চলাকালীন সময় তাদের বিভিন্ন সময় বিভিন্ন দুষ্টুমির ভিডিও প্রকাশিত হয়।